আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুনলাম আপনার ক্ষেতের অনেক নাম দাম, তো কিভাবে এত সুন্দর ক্ষেত তৈরি করলেন? ক্ষেত ভাই পরিশ্রমের উপরে নির্ভরশীল। ক্ষেত ভাই প্রথমে বন্টন হলে ভাই নিরাতে হয়, তারপর আগাডোগা ঠিক রাখতে ভাই বীজ দিতে হয়, তারপরে মানে গোবর এইগুলো খেতে দিতে হয় সবসময় আর কি। মাশাআল্লাহ আপনার ক্ষেত তো অনেক সুন্দর দেখা যায়, কিন্তু যদি নাকি সঠিক ভাবে পরিচর্যা আরো করতেন তাহলে আরো ভালো হইতো আশা করতে। আরো ভালো হইতো পরিচর্যা হলে আরো ভালো হইতো, তবে বীজ দেওয়ার কারণে অনেক সুন্দর আর কি, আগা ডুগা সুন্দর, সব কিছুই সুন্দর। তো শুনলাম নাকি এক ভাই আমাদের কাছে বললো যে আপনি নাকি একটা সরকারি চাকরি করতেন? আমি আগে একটা জব করতাম, তবে জব ছেড়ে দিয়েছি, এখন কৃষিকাজে নিবসি। কৃষিকাজের মধ্যে তো আয় উন্নত দিকে তাই নাকি? আয় উন্নত আছে মাশাআল্লাহ ভালোই, পরিশ্রম করলে সব জিনিসই ভালো হয় আর কি। তাহলে আরেকটি জিনিস আমরা জেনে নিই যে এই কাঁকড়টা বড় হইতে বা আপনারা বাজারজাত করতে আপনাদের সময় নেই কতদিন? ছয় থেকে সাত দিন, সপ্তাহে দুইবার কাটা যায় কাঁকড়। তাহলে আপনার এখানে তো দেখলাম মাশাআল্লাহ অনেক বড় জমি, তো কয় মন কাঁকড়াল সপ্তাহে কাটতে পারেন? এই তিন থেকে চার মন। মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো উপার্জন করতে পারেন। তাহলে আপনারা এই যে কাঁকড়গুলা কেমন বা কিভাবে এটা বিক্রি করেন, বাজারজাতটা কিভাবে করেন আপনারা? বাজারজাতটা আপনার একেবারে এখন যে যুগ, এখন যুগে বাজারজাতটা একদম ইজি। আপনার কাঁকড় যদি সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে আপনার যে সাপ্লাই আছে, সাপ্লাইরা ওরা বাজার থেকে চার পাঁচ টাকা এভাবে দর দিয়ে কিনে নিয়ে যায়, কারণ ওরা বিদেশ ইয়া করে, তাই বলে বিদেশ প্রচার করে। এখন যুগ হচ্ছে আধুনিকতার যুগ, এবং ওই আধুনিকতার ভিতরে যদি নাকি মানুষগুলা সঠিক নিয়মে সঠিক পর্যায়ে তাদের পরিচর্যা করে খেতের মধ্যে, আশা করি তাদের জীবনটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যাবে। এবং এই যে কৃষির উপরে আমাদের কিন্তু নির্ভরশীল, আপনি একটু দেখিয়ে দিন তো এই যে আমাদের জমিগুলা সবগুলা জমিভাবে ব্যবহার করি, তাহলে ইনশাল্লাহ অনেক সফলতা অর্জন করতে পারবেন। ইনশাল্লাহ সফলতা অবশ্যই ইনশাল্লাহ। এবং আরেকটি কথা, আমার দর্শককে আপনি যদি নাকি আমার দর্শকদেরকে কিছু বলতেন যে কিভাবে আপনি কোথায় থেকে এই টিপসগুলা ব্যবহার করে আপনার ক্ষেতের এত সৌন্দর্য? আমি কৃষি চ্যানেল পরামর্শ থেকে আমি ভিডিও দেখে তারপর দেখলাম, তারপর পরিচর্যা করলাম। এই ভাই কৃষক ভাই যে কিনা কৃষি পরামর্শ চ্যানেলের ভিডিওগুলা দেখা, তার উপরে ওই টিপসগুলা অনুসরণ করে সে তার তার ক্ষেত খামারগুলাকে পরিচর্যা বা পরিচালনা করার কারণে এত সুন্দর। তো এখনও যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আর আগ পর্যন্ত আসসালামু আলাইকুম।